সর্বপ্রথম মাইনরিটি কথাটা বাদ দিতে হবে, আমার দেশে আমি সংখ্যালঘু না, একটা ভয় তো থেকেই যায়, কারণ দেশের এখন যেই আমাদের সাম্প্রতিক যে অবস্থা, পুজোর আগেই কিছু নিউজ আমাদের আশেপাশে আসে যে এখানে মূর্তি ভাঙা হচ্ছে বা পুজোর সিকিউরিটি হাই সিকিউরিটি। ছোটবেলার আর বড় হওয়ার পরিবর্তনের মধ্যে সবচেয়ে যেটা পরিবর্তন সেটা হচ্ছে নাচানাচি। বাড়ির মধ্যে ছোটবেলা সব ভাই বোনরা মিলে ঢাক ঢোলের সাথে সারা দিন রাত নাচানাচি। পূজা নিয়ে আমার সবসময় অনেক 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 বেশি প্ল্যানিং থাকে, কারণ আমি প্রচন্ড এক্সাইটেড থাকি। শুধু পূজা না, যদি আমার যে কোনো অকেশন হোক, দেখা যায় কি আমি আগে থেকে তুমি আমাকে কি দিচ্ছ তুমি আমাকে কি দিচ্ছ, সো কারো আর আমাকে কোনো সারপ্রাইজ দেওয়ার অপশন থাকে না। আমি এত বেশি জোর জবরদস্তি করি যে আমাকে এটা কিনে দাও এটা কিনে দাও, প্রচুর 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 শপিং করেছি। আমি এখন যেটা পরে আছি এটা আমার পূজার ফার্স্ট গিফট ছিল, আমার ভাই আমাকে পাঠিয়েছিল, সৈকত রায়ান। আসলে ওর কথাটা না বললেই না, কারণ ও না থাকলে আমার মিডিয়াতে আসা হতো না, ও ফ্যাশন ফটোগ্রাফার। সো ওই আমাকে সর্বপ্রথম পুশটা করে যে তোমার মধ্যে এই ক্রাইটেরিয়া আছে নিদ্রা, তুমি ট্রাই করো। সো ওর জন্যই আমি আসা, ও আমাকে প্রথম এটা পাঠায় গিফট, সো আমি আজকে এটা পরেই এসেছি। প্রচুর 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 গিফট পেয়েছি শ্বশুর শাশুড়ি। এবার আরও আমাদের বিয়ের প্রথম পূজা, এটার জন্য আরও বেশি স্পেশাল পূজাটা, আমরা সবাইকে গিফট দিয়েছি, সবাই আমাদেরকে দিয়েছে। সো পূজাটা গতবার হচ্ছে চিটাগাং কাটিয়েছিলাম আমার শ্বশুরবাড়িতে, সো এবার ঢাকাতেই কাটানোর প্ল্যান, যেহেতু হচ্ছে আমার সিনেমাটা আসছে। সিনেমা না আসলে হয়তো বা এবারও বাবার বাড়ি বা শ্বশুরবাড়ি কোথাও একটা কাটাতাম, বাট এবার সিনেমার জন্য ঢাকাতেই থাকা লাগছে। এবং এই জন্য আমি আমার মা বাবাকেও নিয়ে আসতেছি ঢাকায়, শ্বশুর শাশুড়িকেও রেখে দিয়েছি যে না তোমরা চিটাগাং যাচ্ছ না, এবার সবাই মিলে পূজায় ঘুরবো, সিনেমা দেখবো। ফ্রেন্ডসদেরকে সবাইকে বলে রেখেছি যে অষ্টমীর দিন সিনেমা দেখে, ফার্স্ট ডে ফার্স্ট শো দেখে সবাই মিলে শাঁখারি বাজার যাবো, সারা রাত ঘুরবো, খাওয়া দাওয়া করবো, আসবো। সো পূজাটা অনেক বেশি স্পেশাল থাকে সবসময় আমার জন্য। এবার সিনেমা, আমাদের বিয়ের পরের প্রথম পূজা, সবকিছু মিলে এটা ডাবল ট্রিপল এক্সাইটমেন্ট আমার জন্য। ছোটবেলার আর বড় হওয়ার পরিবর্তনের মধ্যে সবচেয়ে যেটা পরিবর্তন সেটা হচ্ছে নাচানাচি। ছোটবেলায় আমাদের আমার রিলেটিভদের বাড়িতেই পুজো হতো, আমাদের নিজের বাড়িতে না, আমার খুব কাছের রিলেটিভদের বাড়িতেই পুজো হতো। সো থাকে না নিজেদের বাড়ির পূজা, সো বাড়ির মধ্যে ছোটবেলা সব ভাই বোনরা মিলে ঢাক ঢোলের সাথে সারা দিন রাত নাচানাচি। লক্ষ্মী পূজায় পুরো পরিবারটা এক হওয়া, একসাথে মায়েদের সাথে হেল্প করে নাড়ু বানানো বা এই যে প্রদীপ জ্বালানো, সো ওই জিনিসগুলো অনেক 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 বেশি মিস করি। আর আমার বড় বোন তো রাশিয়া থাকে, দেশের বাইরে থাকে, সো ওকে অনেক বেশি মিস করি পুজোতে। বাট হ্যাঁ, এবার যেহেতু ফুল পরিবার একসাথে থাকবো, সো এবার একটু মিসটা কম করবো পরিবারকে, যেহেতু পরিবার সহ পূজাটা কাটাতে পারবো। আর একটা ভয় তো থেকেই যায়, কারণ দেশের এখন যেই আমাদের সাম্প্রতিক যে অবস্থা, আগে আসলে পুজোর আগে আমাদের এই জিনিসগুলো চিন্তা করতে হতো না। আমরা দেখা যেত সব সব ধর্ম নির্বিশেষে আমরা যেভাবে পুজোটা পালন করতাম, এখনো করি। যেমন এখন আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ বৌদ্ধ, কেউ খ্রিশ্চান, কেউ হিন্দু, কেউ মুসলিম, আমরা সবাই মিলেই পুজো পালন করছি। বাট এই যে থাকে না এখন পুজোর আগেই কিছু নিউজ আমাদের আশেপাশে আসে যে এখানে মূর্তি ভাঙা হচ্ছে বা পুজোর সিকিউরিটি হাই সিকিউরিটি, সো এই জিনিসগুলো একটু তো কষ্ট দেয়, কারণ দিন শেষে তো এটা আমার দেশ, সো আমার দেশে আমি কেন সংখ্যালঘু হব। সো আমার কাছে মনে হয় সর্বপ্রথম মাইনরিটি কথাটা বাদ দিতে হবে, আমার দেশে আমি সংখ্যালঘু না। আমার দেশে একজন মুসলিম যেভাবে থাকবে, একজন খ্রিস্টান যেভাবে থাকবে, একজন বৌদ্ধ যেভাবে থাকবে, আমি ঠিক সমানভাবেই থাকব, এবং তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো যেভাবে পালন হচ্ছে আমারটাও হবে সেভাবে। সো এই জন্য আসলে আমি দিন শেষে উদযাপন করার চেষ্টাটা করি, কারণ দিন শেষে আমার পূজা আমার কাছে শ্রেষ্ঠ এবং আমার কাছে খুব মজার। সো দেশের পরিস্থিতির জন্য যদি আমরাও উদযাপন করাটা থামিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের কালচারটা আসলে থেমে যাবে বলে আমার মনে হয়। সো এই জন্য চেষ্টা করি পূজাতে যতটা পারি সবাই মিলে থাকার, এবং সবাইকে এটাই বলবো যে আসলে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই উদযাপন করুন, বা কারো যদি উদযাপন করতে নাও ইচ্ছে করে, অ্যাটলিস্ট সম্মানটা করুন। সো কারো ধর্মকে কারো সম্মান করতে মনে হয় না কোনো অসুবিধা আছে, সো আমরা অসম্মানটা না করি, আমরা সম্মান করি সবাই।